আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি প্রবাসী সংবাদে। আমি জহুরুল ইসলাম আছি আপনাদের সাথে। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জানিয়ে দেব কুয়েতের করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি, কুয়েত প্রবাসীদের জন্য কিছু টুকরো খবর, অনুমতি ব্যতীত উমরা পালনকারীদের সৌদি 10,000 রিয়াল জরিমানার মুখোমুখি হতে হবে। বিস্তারিত সংবাদ জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিস্তারিত সংবাদে। করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চূড়ান্ত পদক্ষেপ হিসাবে কুয়েত এখনও কার্ফিউ চলমান রয়েছে। সরকারি নানা রকম বিধিনিষেধ সত্ত্বেও প্রতিদিন যেমন বাড়ছে আক্রান্ত, তেমনি বাড়ছে মৃত্যু। তারিখ ধারাবাহিকতায় আজ শুক্রবার 9 এপ্রিল কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় কুয়েতে করোনা নমুনা পরীক্ষা করিয়েছেন 11,171 জন। এ পর্যন্ত টোটাল কুয়েতে করোনা নমুনা পরীক্ষা করিয়েছেন 21,42,326 জন। তাছাড়া গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 1,477 জন। এ পর্যন্ত টোটাল কুয়েতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 244,325 জনে এবং গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কুয়েতে মৃত্যুবরণ করেছেন 10 জন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পর্যন্ত কুয়েতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 1,393 জন। তাছাড়া এখন পর্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে, আইসিইউতে রয়েছে 224 জন। আলহামদুলিল্লাহ গত 24 ঘণ্টায় কুয়েতে সুস্থ হয়েছে 1,367 জন। এই পর্যন্ত টোটাল কুয়েতে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে 228,627 জন। সবশেষে গত 24 ঘণ্টায় কুয়েতে এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে 14,305 জনে। আংশিক কার্ফিউর নতুন সময়টি গতকাল সন্ধ্যা বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে, সন্ধ্যা 7টা থেকে ভোর 5টা পর্যন্ত। আবাসিক অঞ্চলে হাঁটাহাঁটি করতে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে। যানবাহন ব্যবহার করা যাবে না। রমজান মাসে কার্ফিউ চলাকালীন রেস্তোরাঁ, ক্যাফে এবং খাদ্য বিপণন কেন্দ্র ডেলিভারি সার্ভিস সন্ধ্যা 7টা থেকে রাত 3টা পর্যন্ত অনুমতি থাকবে। সমবায় ও অনুরূপ ধরনের সুপার মার্কেট থেকে সন্ধ্যা 7টা থেকে রাত 12টা অবধি অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে অনুমতি দেওয়া হবে। সৌদি আরব ঘোষণা করেছে যে রমজান মাসে অনুমতি ছাড়া উমরা করা যাত্রীদের জরিমানা করা হবে, কারণ করোনা ভাইরাসটি ছড়িয়ে পড়া রোধ করতে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক সূত্র জানিয়েছে যে মক্কার গ্র্যান্ড মসজিদের অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা করা যে কোনো ব্যক্তিকে সৌদি 10,000 রিয়াল জরিমানা এবং অনুমতি ব্যতীত যে কেউ উমরা আদায় করার চেষ্টা করবে তাদেরও সৌদি 10,000 রিয়াল জরিমানা করা হবে। এখন জানিয়ে দেব কুয়েতে বাংলাদেশে টাকার লেনদেনের হার। আজকে কুয়েতে আলমুল্লা এক্সচেঞ্জের রেট অনুযায়ী আজকে রেট ছিল বাংলাদেশের 1,000 টাকা সমান কুয়েতের 3 দিনার 590 পয়সা এবং কুয়েতের 1 দিনার সমান বাংলাদেশের 278 টাকা 55 পয়সা। এখন জানিয়ে দেব কুয়েতের স্বর্ণের বাজারের খবর। আজকে কুয়েতে স্বর্ণের রেট ছিল 24 ক্যারেট গোল্ডের প্রতি গ্রামে 17 দিনার 20 পয়সা, 22 ক্যারেট গোল্ডের আজকে রেট ছিল প্রতি গ্রামে 16 দিনার 400 পয়সা, 21 ক্যারেট গোল্ডের আজকে রেট ছিল প্রতি গ্রামে 14 দিনার 890 পয়সা এবং 18 ক্যারেট গোল্ডের আজকে রেট ছিল প্রতি গ্রামে 12 দিনার 770 পয়সা। খবরের শেষ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের আবহাওয়ার খবর। প্রতিদিনের মতো কুয়েতে আজকে সূর্য উদয় হয়েছে 5টা 29 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 11 মিনিটে। আজকে সারাদিন বাতাসের গতিবেগ ছিল 12 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং আজকে রাত্রের বাতাসের গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় 12 থেকে 40 কিলোমিটার। আজকে সারাদিন কুয়েতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস।